জেগেছে আমার মনে, বলছে আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। পরিবারে বাইরের সদস্যরাও এসেছে, মানে জলসা পরিবারের বাকি সদস্যরাও এসেছে, সেখানে আমরা সবাই মিলে খুব নাচ গান করছি, খুব আড্ডা দিচ্ছি। কথা তো কথা বলতে এমনিই ভালোবাসে, তো এভি কিভাবে সাথ দিচ্ছে তার? হ্যাঁ, ভালোই হলো না, মানে আমাদেরকে যেহেতু হোস্ট করতেই হচ্ছে পুরো ব্যাপারটা, আমাদের ফ্যামিলি থেকে যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে। জো হাল দিল কা ইধর হো রাহা হে। খাওয়া দাওয়ায় অনেক কিছুই আছে, তার মধ্যে লাঞ্চের প্রথমেই আমরা সবাই আইসক্রিম খেয়েছি, খুবই ভালো লেগেছে। সব হুল্লোড় ছাড়া থাকতে পারে? বাঙালির সব সময় হুল্লোড়, তার জন্য কোনো উপলক্ষ লাগে না, আমরা উপলক্ষ খুঁজে নিই। এই যেমন এখন খুঁজেছি সামার হুল্লোড়, এরপর মনসুন, তারপর উইন্টার, আমরা শুধু একটা উপলক্ষ খুঁজি, এই উপলক্ষে হুল্লোড়ে আমরা নাচ গান আনন্দ থাকাই উচিত না এখানে থাকে। এসি চলছে, তাও কি গরম করছে কি জানি না। আজকে আজকে যেমন শুটিংয়ে হয়েছে, আমরা সবাই কাঁপছি রীতিমতো, বলছে না ঠিক আছে, কোনো ব্যাপারই না, ওর এখানে থাকাই উচিত না, অন্য কোথাও চলে যাক। আমার ইউরোপিয়ান স্কিন বেসিক্যালি, জানো তো, ঠান্ডায় থাকতে হবে। হ্যাঁ, মানে 26-27 এটা হচ্ছে নরমাল, এটা হচ্ছে সামার আমার জন্য। তুই না বলছিস তো, ঠিকই না, 40-40 মানে অসম্ভব। তো উলছা জিয়া, ওর ওই গানটাই ভালো লাগে। সম্পর্কে দেওয়ার ওর এখন অনেক জিয়া উলছে আছে, যারা বলছে তারা যেন উলছে। তোমাদের পরিবারে প্রচুর পরিবার এসে উপস্থিত, সামার হুল্লোড় বলে কথা। প্রথমে যাওয়ার আগে জিজ্ঞেস করে যে অনেকগুলো গান শুনলাম, দুজন দুজনকে ডেকে করে কোন গানটা করতে চাইবে এই সামার হুল্লোড়ে? কোন গানটা করতে চাইবে? প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে সামার হুল্লোড়ে, প্রচুর হুল্লোড় হচ্ছে, আমরা ভীষণ মজা করছি সবাই মিলে। আমাদের পরিবারে বাইরের সদস্যরাও এসেছে, মানে জলসা পরিবারের বাকি সদস্যরাও এসেছে, সেখানে আমরা সবাই মিলে খুব নাচ গান করছি, খুব আড্ডা দিচ্ছি। কথা তো কথা বলতে এমনি ভালোবাসে, তো এভি কিভাবে সাথ দিচ্ছে তার? হ্যাঁ, ভালোই হলো না, মানে আমাদেরকে যেহেতু হোস্ট করতেই হচ্ছে পুরো ব্যাপারটা, আমাদের ফ্যামিলি থেকে যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে, আর কথা এত কথা বলতে ভালোবাসে, সঞ্চালনার দায়িত্বকে দিয়ে দিয়েছি, ওই জন্য যত পারিস কথা বল, কোনো অসুবিধা নেই। আর কথা এভির কাছে, মানে সামার হুল্লোড় বলতে মানে কি বলতে চাও তোমরা? সামার হুল্লোড় বলতে মেন আইডিয়াটা হচ্ছে যে এই গরমে তো আমরা একদম মানে প্রাণ অষ্টাগত হয়ে গেছে আমাদের, তো সেইখান থেকে একটু জাস্ট ওই গরমটাকে মাথা থেকে বার করে তা আমাদের একটু হই হুল্লোড়, আড্ডা, মজা, গান, গল্প এইসব জুড়ে দেওয়া আর কিছু, যাতে গরমটাকে ভুলে থাকতে পারি, সেই আইডিয়া নিয়েই এই আজকে সামার হুল্লোড়টা করা। খাওয়া দাওয়ায় অনেক কিছুই আছে, তার মধ্যে লাঞ্চের প্রথমেই আমরা সবাই আইসক্রিম খেয়েছি, খুবই ভালো লেগেছে সবার গরমের মধ্যে। আর কি বললে? খাওয়া দাওয়ায় কথার অবশ্যই টিপস থাকছে, এবং তোমরা কিছু ছোট ছোট ক্লিপস দেখতে পাচ্ছ কথার টুকিটা কি বলে, সেখানে গরম থেকে বাঁচার জন্য কথা কিন্তু অনেক কিছু টিপস দিচ্ছে তোমাদের, সেগুলো তোমরা অবশ্যই ফলো করো, স্টার জলসার পেজে সেগুলো আছে। লাস্টের প্রশ্ন হচ্ছে, এত ঝুটি এসছে, তোমাদের নিজেদের পারফরমেন্স, ওদের তো পারফরমেন্স দেখছি, নিজেদের পারফরমেন্স নাকি শুধু সঞ্চালনা? না না না, পারফরমেন্স আছে, পারফরমেন্স তো থাকতেই হবে একটা, মানে হ্যাঁ, ওস্তাদের মার শেষ রাতে সেটা বলা যাবে না, সেটা সারপ্রাইজ হবে না, সেটা দর্শক দেখতে পাবে। আর আশা করছি দর্শক যে সময়টুকু আমাদের টিভিতে দেখবে তাদের সবার খুব ভালো লাগবে, এই গরমটা মাথা থেকে বেরিয়ে যাবে, আর সবার সত্যিই খুব ভালো লাগবে। একদম ঠিক। শেষ করে কবে কোথায় আসছে কি বলবো? 19 মে দুপুর 1টায় স্টার জলসায় তোমরা দেখতে পাবে কথা পরিবারের সামার হুল্লোড়। কথা পরিবারের সামার হুল্লোড়, তাই তো? যাওয়ার আগে দুজনকে যেটা জিজ্ঞেস করবো, এখানে অনেকগুলো গান শুনছো, দুজন দুজনকে ডেডিকেট করে যদি সামার হুল্লোড়ের একটা গান করতে বলি কি করবে? সামারে সামার আছে, কালবৈশাখী, ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টিও মানে মারাত্মকভাবে হচ্ছে, দরকার ছিল বৃষ্টিটা, তো এরকম সিচুয়েশন আমার এই মুহূর্তে মনে পড়ছে, জো হাল দিল কা ইধর হো রাহা, এই গানটা মনে হচ্ছে ডেডিকেট করবো আমি। রোমান্টিকই থাকে না, আমাকে ফাঁসিয়ে দিলে তুমি, আমি এখন গান ভাবছি কোন গানটা বলবো। মানে সবসময় রোমান্টিকতায় পরিপূর্ণ সব গান, আমার সঙ্গে সব গান ওর, না এই সব শর্টকাট মানলে তো হবে না। কথা পরিবারের সামার হুল্লোড়, এখানে অনেক পরিবার এসে উপস্থিত, বেশ মানে প্রায়শই তোমাদের আউটিংটা ভালোই চলছে, এর আগেও কিছুদিন আগে অন্য পরিবারে ছিলে, তো এখানে কি মানে প্রথম মানে কি কি চলছে আগে প্ল্যান পরিকল্পনা কি কি চলছে? নাচ গান চলছে, হই হুল্লোড় হচ্ছে, আমাদের পারফরমেন্স আছে, এখনো সেটা হয়নি,
কি করবে এখনো জানি না, নাচতে হবে এটুকু জানি, নাচবো ডেফিনেটলি, দর্শকদের এন্টারটেইন করতে হবে, দায়িত্ব আছে তো। হ্যাঁ, কথা পরিবার এসেছি, পেখম আবির প্রথমবার কথা পরিবার এসেছে, সাথে বাকি সদস্যরা আছে, তো মানে সবার থেকে বেস্ট দিতে হবে আমাদেরকে, একটা দায়িত্ব আছে আমাদের। দর্শকদের ভালোবাসা পাচ্ছি, সেটা ভালোবাসাকে আরও আরও ভালো পারফরমেন্স দিয়ে ব্যাপারটা ফিরিয়ে দিতে হবে তো আছে। সামার হলো মানে, সামার মানে রিজওয়ানদার ক্ষেত্রে মানে কি বিশ্বাস করো মাথায় কোনো গান আসছে না, সব মানে সব গানই থাকছে। আস্তে আস্তে পেখম চৌধুরী হবে, সেটা সময় লাগবে, একটু একটু খুলছে, খুলছে না তা নয়, সময় দিচ্ছি আর। ভালোবাসার গান শিখে নিয়ে আসবে, লাগবে একদমই। যাক, শেষ করবো, দর্শকদের কি বলবে বলো? রবিবার 19 মে দুপুর 1টায় স্টার জলসায় দেখতে হবে কথা পরিবার, সেখানে আমরা আছি। বলো, আবির বেগম আসে কথা পরিবারে 19 মে, বলেই দিয়েছে দুপুর 1টায় স্টার জলসায়, এই নাচ গান হই হুল্লোড়, অনেক মজা, অনেক মাস্তি, অনেক কিছু হবে, দেখতে হবে, চোখ রাখবেন স্টার জলসার পর্দায়। থ্যাংক ইউ সো মাচ। প্রচণ্ড হুল্লোড়ে আছি আমরা, আমরা তো সবসময় হুল্লোড়ে থাকি, আর স্টারির প্রত্যেকটা সিরিয়াল থেকে হিরো হিরোইন তারা, আমরা হোস্ট হয়েছি, তারা গেস্ট, আমরা আপ্যায়ন করছি এবং প্রচণ্ড মজা করছি, দেখতেই পাচ্ছেন পুরো ঘামে ভর্তি, বীভৎস মজা করছি, বীভৎস এনজয় করছি, আর আপনারা দেখতে থাকুন কথা অ্যান্ড অবভিয়াসলি সামার হুল্লোড়।
কথার প্রচুর। আচ্ছা প্রথমেই বলি, প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু গরমের মধ্যে সামার হুল্লোড় চলছে, আর আমাদেরকে দেখে বোঝা যাচ্ছে যে আমরা সত্যিই হুল্লোড় করছি, খুব আনন্দ করছি, খুব হুল্লোড় করছি। কথার হুল্লোড়ে, সামার হুল্লোড়ে নাচ গান আরও আরও অনেক কিছু, আর তোমরা দেখতেই পাবে কথার এপিসোডে প্রত্যেকটা সামার হুল্লোড়ের প্রত্যেকটা সেগমেন্ট দেখতে পাবে। আর আমার সাথে এখানে খাওয়া দাওয়া, আমরা অলরেডি আইসক্রিম খেয়ে ফেলেছি, বাকি অনেক কিছু খেয়ে ফেলেছি, এবং বাকি আরও অনেক সেগমেন্ট আছে যেখানে খাওয়া দাওয়া আছে। না আমার আমার বরকে আমি বলতে দিও, আমি বরকে বলতে দিই না, না আমি শুধু একটাই কথা বলতে চাইছি যে বাঙালি কি হুল্লোড় ছাড়া থাকতে পারে? বাঙালি সবসময় হুল্লোড়, তার জন্য কোনো উপলক্ষ লাগে না, আমরা উপলক্ষ খুঁজে নিই। এই যেমন এখন খুঁজেছি সামার হুল্লোড়, এরপর মনসুন, তারপর উইন্টার, আমরা শুধু একটা উপলক্ষ খুঁজি, এই উপলক্ষে হুল্লোড়ে আমরা নাচ গান আনন্দ করবো, আর প্রত্যেকটা স্টার জলসার প্রত্যেকটা পরিবারের সদস্যকে আমরা ডেকে নিয়ে হই হই করব। আর তার সঙ্গে চাই আপনাদেরকে, আপনারা শুধু সাথে থাকবেন আমাদেরকে নিয়ে, সেটা আমাদের একদম 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 তারিখটা বলে দাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ১৯ তারিখ চোখ রাখবেন, কিন্তু স্টার জলসার পর্দায় দেখবেন সবাই মিলে কীরকম হুল্লোড় করছি আমরা, কেমন একটার সময়, সময়টা মনে আছে তো, বলে দিলাম একটার সময়, কেমন সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন স্টার জলসা, আর অবশ্যই সামার হুল্লোড় মিস করবেন না কিন্তু। থ্যাংক ইউ। না না না, এইসব বড় খাওয়া দিন নেই, কিছু খাবে।